খবর এবার রাজ্য সরকারের এক বৃহৎ সিদ্ধান্ত। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এবার বৃহৎ ঘোষণা যে অচিরেই সরকারি কার্যালয়ত, বিশেষক কর কার্যালয়সমূহ ব্যবহার করা হব, প্রযোজ্য হব এসকেলেশন পদ্ধতি। কিন্তু এই এসকেলেশন পদ্ধতি কি আর এই পদ্ধতির জড়িয়তে এগারী লাট মন্ডল বা এসডিওর ক্ষেত্র কেনে ধরনের ব্যবস্থা গ্রহণ করা হব বা কেনে ধরনের ব্যবস্থা লওয়া হব, এই সম্পর্ক কি কয়ে জানাব বিচারি সবিশেষ তথ্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নতুন সিদ্ধান্ত, এতিয়ারপরা সরকারি কার্যালয়ত কার্যকরী হব এসকেলেট নিয়ম। এসকেলেট নিয়ম ব্যবহার করা হব, কর সম্পর্কীয় বিষয়সমূহ বিশেষভাবে প্রযোজ্য হব এই পদ্ধতি। পূর্বে দীর্ঘদিনের কর কার্যালয়ত কাম রয়ে আছিল সাধারণ জনতার, এতিয়ারপরা সাধারণ জনতার কাম রখাব নোৱাৰিব কোনো বিষয়া কর্মচারী, রখাই থব নোৱাৰিব তেওঁলোকে। এসকেলেট পদ্ধতি অনুসরি এটা সমস্যা নিষ্পত্তির লাটমণ্ডলে সময় পাব 15 দিন। 15 দিনের ভিতর সমস্যা সমাধান নহলে 16 নম্বরের দিন সেই কাম গুছি যাব চক্র বিষয়ার কার্যালয়, চক্র বিষয়ার কাষলে। একদরে এসডিসিএ 7 দিনের ভিতর কাম সমাপ্ত করব আর যদি 7 দিনের ভিতর সেই কাম সমাপ্ত করব নয়, তেনহলে এসডিসির সেই কাম আপনা আপনিভাবে গুছি যাব ডিসির কাষলে। অর্থাৎ এয়া হচ্ছে এসকেলেশন নিয়ম। আর এই এসকেলেশন নিয়ম বিশেষক যুক্ত কর কার্যালয় আছে, এই কর কার্যালয়সমূহ প্রযোজ্য করা হব। আর ইয়ার জড়িয়ে দীর্ঘদিন পূর্বে দেখা পাওয়া গৈছিল যে লাটমণ্ডলেই হোক বা বিভিন্ন যুক্ত কারণ আছে, এই কারণসমূহ কর কার্যালয়ত এগারী বিষয়া বা এগারী কর্মচারিয়ে দীর্ঘ দীর্ঘদিন ধরে বিভিন্ন অজুহাত দেখায় পেলাই থাকে। কিন্তু এতিয়ারপরা এনে ধরনের অজুহাত দেখায় বা অন্য ধরনের সমস্যা কিছু দেখায় এনে ধরনের কাম পেলাই থব নোৱাৰিব, কারণ মুখ্যমন্ত্রী এতিয়া এসকেলেশন পদ্ধতি গ্রহণ করেছে এই কার্যালয়সমূহ। আর এসকেলেশন পদ্ধতির জড়িয়ে উদাহরণ হিসাবে যদি কোনো লাটমণ্ডলে সাধারণ জনতার কিবা এটা কাম যদি হাতত লৈছে, সেই কামটো 15 দিনের ভিতর সমাপ্ত করে দিব লাগিব। আর যদি 15 দিনের ভিতর সেই কাম সমাপ্ত করব নোৱাৰে, তেনেহলে আপনা আপুনি স্বয়ংক্রিয়ভাবে সেই কাম সার্কুল অফিসার বা চক্র বিষয়ার কাষলে গুছি যাব। ইফালে যদি চা যায় তেন্তে এসডিসির কাষত যদি কিবা কাম আহিছে, এই কাম এসপ্তাহ বা 7 দিনের ভিতর যদি সেই কাম সমাধান দিব নোৱাৰে বা সেই কাম ঠিক করে দিব নোৱাৰে, তেনেহলে সেই এই পড়ে থাকা কাম স্বয়ংক্রিয়ভাবে গুছি যাব ডিসির কাষলে। আর ডিসির কাষলে যাওয়ার পাছতে হয়তো ডিসিগুলিয়ে জবাবদিহি করব এসডিসিক। ঠিক একদরে চক্র বিষয়ার কাষলে মন্ডলের কামটি গুছি যাওয়ার লগে হয়তো চক্র বিষয়াগুলিয়ে জবাবদিহি করব লাটমণ্ডলগুলি, প্রশ্ন উত্তর দিব লাগিব লাটমণ্ডলগুলিয়ে যে কিয় সেই কাম করব নোৱাৰিলে বা কিয় সেই কাম লাটমণ্ডলগুলির কাষত 15 দিনের ভিতর সমাপ্ত নহল। এনে ধরনে হয়তো এবার লাটমণ্ডল বা এসডিসিএ তেওঁলোকে হয়তো এনে ধরনের কামসমূহ দীর্ঘদিনের তেওঁলোকে এবার পেলাই থব নোৱাৰিব। এই ক্ষেত্রে মুখ্যমন্ত্রীগুলিয়ে কি মন্তব্য দিলে আমি পোনে পোনে আপনাদের দেখাবলে চেষ্টা করছো। তিনিটা বিশেষ পদক্ষেপ আমি আরম্ভ করছো। প্রথম পদক্ষেপটি হল যে এসকালেশন। আজি আপনাদের জানে যে বহুত সময়ত রেভিনিউ রিলেটেড মেটার্সবিল কোনোবা এজন বিষয়ার তাত প্রয়োজনীয় সময়তকৈ বেশি দিন তেওঁলোকৰ টেবুলত পড়ি থাকে। এতিয়া আমি আজি লওয়া ব্যবস্থাটোৰ জড়িয়তে এজন মণ্ডল বা লাটমণ্ডলৰ হাতত যদি 15 দিন এটা জরিপৰ কাৰণে থাকিব লাগে, 15 দিনত যদি তেওঁ কাম সমাপ্ত কৰিব নোৱাৰে, 16 দিনত বিষয়বস্তুটো নিজে নিজে চার্কুল অফিসারৰ তাত আহি যাব। অর্থাৎ প্রাইভেট কোম্পানীত যেনেকে এসকালেশন মডেলে কাম করে, সেই ধরনে ইয়াতো এসকালেশন মডেলে কাম করিব। যদি এজন এডিসির টেবুলত এটা বিষয়বস্তু 7 দিন থাকিব লাগে, 7 দিনতকৈ যদি তেওঁৰ টেবুলত বেছি আছে, বিষয়বস্তুটো তেওঁৰ হাতৰ পৰা আঁতৰি যাব আৰু ই এসকালেট হৈ ডেপুটি কমিশনাৰ লেভেললৈকে আহি যাব। আজি আমি
বিশেষ পদক্ষেপ আমি আরম্ভ করছো। প্রথম পদক্ষেপটি হল যে এসকালেশন। আজি আপনাদের জানে যে বহুত সময়ত রেভিনিউ রিলেটেড মেটার্স বিলাক কোনোবা এজন বিষয়ার তাত প্রয়োজনীয় সময়তকৈ বেশি দিন তেওঁলোকৰ টেবুলত পৰি থাকে। এতিয়া আমি আজি লোৱা ব্যবস্থাটোৰ জৰিয়তে এজন মণ্ডল বা লাটমণ্ডলৰ হাতত যদি 15 দিন এটা জরিপৰ কাৰণে থাকিব লাগে, 15 দিনত যদি তেওঁ কাম সমাপ্ত কৰিব নোৱাৰে, 16 দিনত বিষয়বস্তুটো নিজে নিজে সার্কুল অফিসারৰ তাত আহি যাব। অর্থাৎ প্রাইভেট কোম্পানিত যেনেকে এসকালেশন মডেলে কাম করে, সেই ধরনের ইয়াতো এসকালেশন মডেলে কাম করিব। যদি এজন এডিসির টেবুলত এটা বিষয়বস্তু 7 দিন থাকিব লাগে, 7 দিনতকৈ যদি তেওঁ টেবুলত বেশি আছে, বিষয়বস্তুটো তেওঁৰ হাতৰ পৰা আঁতৰি যাব আৰু ই এসকালেট হৈ ডেপুটি কমিশনার লেভেললৈকে আহি যাব।